পূজো আর মাত্র কয়েকদিন বাকি, সরস্বতী ঠাকুরের চাহিদা নেই, দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা। চাহিদা একদমই নাই, করোনার জন্য স্কুল সব বন্ধ, স্কুলে কোনো ঠাকুরই নিতে আসছে না, মানকে একবারই নাই। পূজো আর মাত্র কয়েকদিন বাকি, সরস্বতী ঠাকুরের চাহিদা নেই, দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা। করোনাকালে সেভাবে কাজ নেই, চরম বিপাকে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মৃৎশিল্পীরা। বাঁকুড়ার মৃৎশিল্প বিখ্যাত। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর ইন্দাস গ্রামের তৈরি বড় বড় সরস্বতী ঠাকুর যেত বহু স্কুলে, কলেজে এবং অন্যান্য গ্রামে। কিন্তু এই দুই বছর করোনা আতঙ্কের জন্য সব বদলে গিয়েছে। মৃৎশিল্পীদের দাবি, করোনাকালে তাদের রেশমি দিন আর নেই, এখন তাদের পেট চালানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ঠাকুর তৈরির সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, আগের মতো বিক্রি আর নেই। তারই প্রভাব পড়েছে এই উৎসবের মূল কারিগর মৃৎশিল্পীদের ওপর। বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা। দুই থেকে তিন বছর আগে এই সময় ব্যস্ততা ছিল তুঙ্গে, এবছর তখন তাদের ব্যস্ততা অনেক কম লক্ষ্য করা গেল। প্রতিমা তৈরির সামগ্রীর দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম, ফলে তাদের লভ্যাংশ একেবারে তলানিতে ঠেকেছে। তাদের দাবি, স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে ঠাকুরের চাহিদা নেই বললেই চলে। সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য মিললে তবেই এই শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। এবছর সরস্বতী ঠাকুরের চাহিদা কেমন? চাহিদা একদমই নাই, করোনার জন্য স্কুল সব বন্ধ, স্কুলে কোনো ঠাকুরই নিতে আসছে না, বলছে নাকি যে ছেলে পুলেরা স্কুল আসে না, কী করে পুজো করবো। হ্যাঁ, ওরাও বুঝে আসবো না, যেহেতু আমরা পয়সা দেবো কেন, তাহলে স্কুলে মাস্টাররাও পুজো করছে না। এই দু বছর কোনো স্কুলে পুজো হয় না, ঠাকুর নেয়ই না। এখনো পর্যন্ত কত ঠাকুরে বান কি হইল? এখন বলতে ঠাকুর কই পায় না, সেরকম কিছু হয় না। এই যা ঠাকুর হয়েছে সিকি বায়না হয়েছে, তার বেশি তো হয়নি। এতে 100 পিসের ওপর ঠাকুর আছে, মাত্র সিকি 25-30টি ঠাকুর বায়না হয়েছে, তার বেশি ঠাকুরে বায়না হয় না। এক একটা ঠাকুর তৈরি করতে কেমন খরচা হয়? এক একটা ঠাকুরে এখন তো এবছর তো এমনি খড়ের দাম প্রচুর, খড়ের দাম 2,500 টাকা, ছোটো খড়ের দাম হচ্ছে 2,500 টাকা, আর বড় খড়ের দাম হচ্ছে 3,500 টাকা কেমন। তাহলে এবারে দড়ি 150 টাকা কিলো দড়ি, এইভাবে জায়গা ভাড়া, এইসব করে আমাদের কিছু সেরকম থাকছে না। অনেকটা মানে যা ঠাকুরের দাম তার থেকে খরচা মানে হাফের বেশি খরচা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই মজুর নিয়ে কী করে চলবে আমাদের? হ্যাঁ, এবার তো লেবার আছে, মাটি খরচা আছে, এই করে আমাদের ঠিক এখন আর সংসার চলবে না। আমি কেন, আরও অনেক কারখানায় আছে, তারা এই কথাটাই বলবে যে বছর বাজার দু বছর একবার যা তা অবস্থা, ঠাকুর বেঁচে কেনা নাই। হ্যাঁ, সব মুশকিলে পড়ে যাচ্ছে, এবং মালের দাম অনেক বেশি করে দিয়েছে। এবার সেগুলো সরকার তো দেখছেই না, আমাদের যে সব মানে মন্ত্রী লেবারগুলো আছে তারা এই শিল্পীগুলোকে ঠিক ওরা দেখছে না। দেখলে একটা ইয়ে হয়, আমাদের একটা নিরাপদে থাকি বা ইয়ে, এই যে ক্ষয়ক্ষতি, এই যে আকাশের ওয়েদার খারাপ, ঠাকুর ভালো শুকোচ্ছে না, যে খরচা করে শুকোতে হচ্ছে, তারপর আবার বিক্রি হচ্ছে না, এই যে সমস্যাগুলো আমাদের দাঁড়াচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ কর, গ্রাম বিরাজপুর ইন্দাস থানা। ঠাকুর এখন কেমন বানকি হচ্ছে? বানকি একবারই নাই। এর কারণটা কি? কারণ এই করোনার জন্য, করোনায় লকডাউন বন্ধ করে দিচ্ছে, যখন পাচ্ছে সরকার বন্ধ করে দিচ্ছে, লকডাউন করে দিচ্ছে। এই সরস্বতী ঠাকুর এখন কারা বেশি কিনছে? বেশি তো এমনি যারা মোটামুটি একটু পুজো করছে, ছেলে বাচ্চা বাচ্চা ছেলে করো, স্কুল তো বন্ধ। এক একটা ঠাকুরের দাম কেমন আছে? মোটামুটি 700-600। এত ঠাকুর তৈরি হয়েছে, যদি বিক্রি না হয় তো লস। আপনার নাম? শান্তনুকর। ঠাকুরের চাহিদা কেমন? ঠাকুরের চাহিদা একদম নেই। এর কারণটা কি? কারণটা হচ্ছে করোনা, করোনা করে দেশটা একবারে চলে যাচ্ছে, আর আমাদের কারখানার কাজও চলে যাচ্ছে। তো এখন প্রচুর ঠাকুর তো তৈরি করা আছে, 110টার মতো ঠাকুর আছে, তার দুটো জিনিসটা বাদ করেছে। এখন বলছিলাম কত ঠাকুরের দাম কী হয়েছে? হয়েছে 30-25টা হয়েছে। ওই বাকি ঠাকুর হলে কী হবে যদি বৃষ্টি না হয়? বৃষ্টি না হলে ফেলে দিতে হবে, ভেঙে, তাছাড়া কিছু করার নেই।
এক একটা ঠাকুর তৈরি করতে কেমন খরচা? তা প্রায় 500-700 টাকা খরচা আছে। এই স্কুল তো বন্ধ, কি মনে হচ্ছে বিক্রি হবে? আশা করছি তো বিক্রি হবে, তারপর এখন কি হবে এখন বলা যাচ্ছে না। এই স্কুল বন্ধ হলে ঠাকুর কে কিনবে? তবে স্কুল বন্ধ হলে ঠাকুর কিনবে না, স্কুলের ঠাকুর সব বন্ধ হয়ে যাবে, আর ঠাকুর ভেঙে ফেলতে হবে, তাতে উপায় নেই। আমরা কি চাইছেন সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমার একটু কারখানাটা একটু ভালোভাবে চালাতে পারি। আচ্ছা আপনার নাম? আমার নাম সুকুমার রবি দাস। বাজাজ বাইক কেনার সুবর্ণ সুযোগ নিয়ে এলো শান অটোমোবাইলস। বাজাজ বাইক পেয়ে যাবেন একদম লো ডাউন পেমেন্ট ও লো রেট অফ ইন্টারেস্টে। প্রথম 151 জন ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, 95% লোনের সুবিধা, ক্যাশে বাইক নিলে একই দিনে রেজিস্ট্রেশন এবং ফাইন্যান্সে নিলে 10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন। এছাড়াও ক্রেতাদের জন্য সুবিধার এক গুচ্ছ অফারের ঝুলি আনল শান অটোমোবাইলস। ফিনান্স কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলে ফিনান্সের সুবিধা, যে কোনো কোম্পানির পুরাতন বাইক এক্সচেঞ্জের সুবিধা, ফ্রি টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল, হোম ডেলিভারির সুবন্দোবস্ত। প্রত্যেক বাইকের সাথে নিশ্চিত উপহার হিসেবে থাকছে ISI হেলমেট, 5 লিটার পেট্রোল, 5 বছরের ওয়ারেন্টি, 5 বছরের ইন্স্যুরেন্স। তাই এত সুবিধা হাতছাড়া না করে আজই আসুন শান অটোমোবাইলসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর, ঘোষাল পেট্রোল পাম্পের নিকট, পুরুলিয়া। মোবাইল নম্বর 7478204331 অথবা 7048202271।